পরম প্রেমময়ের সিহস্থ লিখিত সত্যানুসরণ থেকে পাঠ, সুখ আর দুঃখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাকতি আর তাই দুঃখ। অসতে আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে, অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ, দুঃখ কারুর প্রকৃতগত নয়ক, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। কারুর দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব, অভাবে বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ না তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ, আর ধর্মই তা করতে পারে। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ, শিক্ষক, মানুষের জীবনে যদি দায়িত্বপূর্ণ কিছু থাকে তবে তাহা শিক্ষকতা। শিক্ষকের চরিত্র ছাত্রের শ্রদ্ধার ভিতর দিয়া অজ্ঞাতসারে তাহাকে এমনতরভাবে আক্রমণ করে যাহা তাহার পরজীবনকে অবশভাবে চালাইয়া লইয়া বেড়ায়। শিক্ষক যদি আদর্শে উন্মুখ না থাকে, তাহার চরিত্র যদি আদর্শের ভাবে অনুলিপ্ত থাকিয়া কর্মমুখর না হয়, তাহার চরিত্র যদি ছাত্রের চাহিদার দরজাকে উন্মোচন করিয়া, প্রাণকে স্পর্শ করিয়া, উন্নতিতে অবাধ করিয়া না তোলে, সে শিক্ষকতা যে অধর্মের পরম আশ্রয় তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যদি শিক্ষকতা করিতে চাও, সাবধানে নিজেকে নিয়ন্ত্রিত করিও, নতুবা দুর্দশা কুঞ্চিত হাস্যে তোমার জীবন ও জাতিকে গ্রাস করিবে, সন্দেহ নাই। বাণী সংখ্যা 164। পরম প্রেমময়ের পূর্ণ পুঁথির থেকে কিছু অংশ পাঠ। তবে কি, আমি কে? আমি ভক্ত, আমি ভগবান, আমি পুজো দেই, আমি পুজো গ্রহণ করি, আমি অসুর, আমি দেবতা, আমি গুণময়ী প্রকৃতি, আমি নির্গুণ পুরুষ, আমি শত্রু, আমি মিত্র, আমি প্রশান্ত সাগর, আমি অভ্রভেদী হিমগিরি, দেখ আমি স্বর্গ, আমি নর, আমি আমার যম, আমি আমার দেবতা, আমি ওহি, আমি নকুল, আমি সাপ হয়ে কামড়াই, আমি ওজা হয়ে ঝাড়ি, আমি কুরুক্ষেত্র, আমি ভগবান, আমি নর নারায়ণ, অর্জুন দেখ আমি কে, তাই দেখ শত্রু মিত্র কেউ থাকবে না, সব এক পথের পথে, সব আছে আমাতে, যা ভাবা যায় যা ভাবা যায় না, সব আমি তত্ত্বমসি। দেখ কতকগুলি বালক নারায়ণ তৈয়ারি করতে পারিস, 8-10টা বালক নারায়ণ পেলেই হয়, তারা ব্রহ্মচর্য পালন করবে আর গীতার জ্ঞান যোগ কর্মযোগ গেয়ে বেড়াবে, তারপর পাঠ অভ্যাস করবে, তারা খুব ভালোবাসা শিখবে, তাদের প্রাণ খুব সরল হবে, তাদের দেখলেই ব্রহ্মভাব উপস্থিত হবে, ব্রহ্ম মুহূর্তে উঠে সরল প্রাণে গেয়ে গেয়ে বেড়াবে। দেখ আরো গুটিগত তৈয়ার করতে হবে, তাদের হাতে থাকবে মহমুদগণ,
এমনি করে শিখতে হবে আজকালকার নূতন প্রাণ মাতানো সুরে। আর দেখ এই বৃদ্ধ আর যুবক নারায়ণগুলি করবে কীর্তন আর কর্মযোগ করে দেখাবে, তারাই আদর্শ হবে। ওইটি করতে পারলেও বালক নারায়ণদের অবিদ্যাও শিক্ষা হবে, বিদ্যাও শিক্ষা হবে, প্রাণটিও তৈয়ার হবে। তাদের বেশ করে বুঝিয়ে দিতে হবে, পাকা কর্মী করে তোলা লাগে। দেখ ওই নারায়ণদের জাতিভেদ কিছু নাই, ব্রাহ্মণও থাকবে, কায়স্থও থাকবে এবং সমস্ত জাতি থাকবে। বিশেষত ব্রাহ্মণ কায়স্থ তাদের ভিতর হিংসা দেশ না থাকতে পারে, পাকা কর্মী হবে তারা। একটা ছেলে দেখলে জগৎ সত্য স্তম্ভিত হয়ে যাবে। অন্য গুরু গ্রহণ করে বি সদ্গুরু দীক্ষা গ্রহণ একান্ত অপরিহার্য। নলিন বাবু প্রশ্ন কলে, যদি কেহি অন্যত্র দীক্ষিত রহে তাহলে সে কোণ সদ্গুরুঙ্ক দীক্ষা গ্রহণ করিপারে? শ্রী শ্রী ঠাকুর কহিলে, জীবন্ত সদ্গুরু গ্রহণরে কারিবি পক্ষে কোণসি বাধা নাই, যে যা করুছি সেই করিবাটা সার্থক ও তীব্র গতি সম্পন্ন হয়ে উঠে সদ্গুরু প্রদত্ত নির্দেশর অনুশীলন ভিতর দিয়ে। সৎ নাম সর্ববিজাত্মক, এতে কোণসি নাম বাদ পড়ে না, যাঠার সবু নাম, সবু মন্ত্র, সবু শব্দ, সবু সৃষ্টি উদ্ভূত হয়েছি তাহি হেলা সতনাম। সতনাম সার্বজনীন, এইটা কোণসি সংস্কার প্রসূত জিনিস নুহে, মূলত যে তত্ত্ব অর্থাৎ তাহাত্ব সর্বত্র নানাভাবে ক্রিয়াশীল ও প্রকাশশীল, সতনাম তার হি দ্যোতক। তেণু কহতি সদ ব্রহ্ম, পৃথিবীর সবু লোকঙ্ক পক্ষে এইটা এক, তেবে এক এক স্তরর অনুভূতি এক এক রকম, একাগ্রতা ও স্নায়ুর সূক্ষ্ম ছাড়াশীলতা যার যেভাবে সে সেইভাবে হি বোধ করিপারে। সম একাগ্রতা ও সূক্ষ্ম ছাড়াশীলতা সম্পন্ন জনে ভারতবাসী ও জনে ইউরোপীয় শব্দানুভূতি মধ্যে কোণী পার্থক্য নথায়, তা সেমানে যে যেকোনি সম্প্রদায়ের লোক হুঁতু না কী, গোটে কথার আধ্যাত্ম বিজ্ঞান ছড় বিজ্ঞান ভি সর্বত্র সমভাবে ক্রিয়াশীল। মু বুঝে সদ্গুরু ও সৎমন্ত্র সমস্ত হি গ্রহণীয়, সে কিছু হি ছাড়ি হুয়ে না, যে স্তরের অছি সেঠারে রহি আহুরি বি উপরকু উঠিবার শক্তি ও প্রেরণা সংগ্রহ করিয়া কু হুয়ে। আলোচনা প্রসঙ্গ দশম খণ্ড। জয় গুরু।